অনন্ত জলিলের নেক্সট ফিল্ম কিউ দা হিম সরি কিল হিম। মূলত তার প্রত্যেক মুভিতে দা থাকে, তো তাই এখানেও দা বলে ফেলেছি। মুভিটির নাম কিল হিম। তো এই মুভিটি তার নিজস্ব ব্যানারের না বা তিনি নিজে প্রডিউসার না, যে কারণেই হয়তো মুভিটিতে দা নামটি নেই। অবশ্য টাইটেলে দা না থাকায় আমরা দাকে মিস করছি, মানে তার মুভির নাম শুনলেই তো আমাদের মাথায় চলে আসতো দা থাকবেই, যেমন দিন দাঁড়ে, নেত্রী, দা লিডার। তো যাই হোক, এই মুভির নাম কিউ দা হিম না কিল হিম। এই মুভিতে তার পাশাপাশি থাকবেন মিশা সওদাগর এবং রুবেল। বহু বছর পরে রুবেল কামব্যাক করতে যাচ্ছেন। অবশ্য অনন্ত জলিলের সাথে মিশা সওদাগরের কিছু ঝামেলা ছিল, এখনও জানা যায়নি তা সমাধান হয়েছে কিনা। তবুও তারা একসঙ্গে এই মুভিতে কাজ করবেন। এবং এই মুভি নিয়ে অনন্ত জলিল বেশি কিছু বলেননি এবং তিনি এটাই বলেছেন যে এই মুভির প্রডিউসার আমি না, সুতরাং আমি এই মুভি নিয়ে বেশি কথা বলতে চাই না বা বাড়তি কোনো কথা বলতে যাচ্ছি না। অবশ্য সে বাড়তি কথা না বলাটাই ভালো, বাড়তি কথা বলতে যে কোনো ভুল বলে ফেললে বা কোনো ভুল ইনফরমেশন দিয়ে ফেললে, যে কারণেই তিনি নিজেই বলেছেন যে সে বাড়তি কোনো ইনফরমেশন দিতে পারবেন না। এই মুভির মুহূর্ত খুব ধুমধামভাবে FDC করা হয় 23 সেপ্টেম্বর 2022, এবং সেখানেই তার পারিশ্রমিক অনন্ত জলিলের এবং বর্ষার পারিশ্রমিক তাদেরকে দেওয়া হয়। এই মুভিতে বর্ষাকে পারিশ্রমিক দেওয়া হয় 10 লক্ষ টাকা এবং অনন্ত জলিলকে 40 লক্ষ টাকা দেওয়া হয়। এবং এরই মধ্যে জানানো হয় যে ঢাকাইয়া সিনেমার ইতিহাসে এই প্রথম 40 লক্ষ টাকা কেউ পারিশ্রমিক পেল। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে অনন্ত জলিল ঢাকাইয়া সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে শাকিব খানের থেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন অনন্ত জলিল। বর্তমানে তিনি শীর্ষ অবস্থানে রয়েছেন হাইয়েস্ট পারিশ্রমিক নেওয়ার দিক থেকে। এই মুভির প্রযোজক মোহাম্মদ ইকবাল। সুতরাং এই মুভি নিয়ে সামনে আপডেটগুলো তার কাছ থেকেই পাওয়া যাবে। অনন্ত জলিল আর এই মুভি নিয়ে বেশি কিছু বলবেন না, এটাই তিনি জানিয়েছেন। তো আজ এই পর্যন্তই, এই ছিল কিছু লেটেস্ট আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও।